আসসালামু আলাইকুম সম্মানীয় মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনেরা। মালয়েশিয়া প্রবাসের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মালয়েশিয়ার মেডিকেল টিম বাংলাদেশে। জি হ্যাঁ বন্ধুগণ, মালয়েশিয়ার মেডিকেল টিম এসেছে বাংলাদেশে, সে নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আপনাদের। মেডিকেল কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে, সে নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং যারা যারা এই ভিডিওতে নতুন হয়ে থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আজকের একটু কথা থাকবে। তো সিন্ডিকেট এবং নানা অনিয়মের কারণে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা ঝুলে আছে এবং সেই বাংলাদেশের অত্যন্ত বড় একটি শ্রমবাজার কিন্তু সেপ্টেম্বর থেকেই নানা অনিয়মের কারণে স্থগিত রয়েছে সেই শ্রমবাজারটি। এবং বাজারটি সিন্ডিকেট সক্রিয় করতে আরও একটি মানে চক্র চালু হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে যে মালয়েশিয়াগামী মানে কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার অনুমোদন বা চালু করার জন্য মানে ই দিয়েছে, তারা তৎপর করছে ওই মহলটি। রবিবার সোমিয়া নামে একটি মালয়েশিয়ান বেসরকারি চেক আপ মানে প্রতিনিধি দল ঢাকায় সফরে এসেছে, যার মূল্যে মানে ঢাকার বা ইয়ে মালয়েশিয়ার দুধ আতুক শ্রী আব্দুল কাশেম, যে বাংলাদেশি কর্মীদের যে সকল বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাবে তাদের মেডিকেল চেক আপের জন্য শ্রমবাজার নিয়ন্ত্রণে নিয়ে বা তাদের চেক আপ করে শ্রমবাজার নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী এই মহলটি। এবং ফেমা নং অনুযায়ী বাংলাদেশে কিছু বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার এই প্রতিষ্ঠানগুলো কিন্তু মানে ভ্রমণ করেছে গত সোমবার। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীর সাথে তাদের সাক্ষাৎকার হওয়ার কথা ছিল কিন্তু মন্ত্রীর শিডিউল না হওয়ায় তারা আর দেখা করতে পারেনি। কিন্তু মঙ্গলবার দুপুরে তাদের কিন্তু আবার সাক্ষাৎকারের কথা রয়েছে। তো দেখা যাক কি হয় সাক্ষাৎকারে, তারপরেও যদি সাক্ষাৎ হয় তো চলুন জেনে নেওয়া যাক। সোমবার সকালে ঢাকা রাজধানী ঢাকা স্কটনে তাদের বৈঠক করেছে তাদের নিয়ে মালয়েশিয়া থেকে সফরে আসা পেমানার যারা মেডিকেল সেন্টার নিয়ে নানা দিক থেকে আলোচনা করছিল তা বলেও জানিয়েছেন বাইরের মহাসচিব আমিউন আহমদ রোনান। সংশ্লিষ্ট 2017 সালের বা আগের জনশক্তি রপ্তানি কেন্দ্র হিসাবে জুডিস প্লাস চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আগে তাতুক আমিনুর আহমদ এই সিন্ডিকেট মানে এই অনুযায়ী তাদের চক্রের হাতে নেয় এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশের অনুযায়ী কিন্তু সেই চক্রটি শ্রমবাজার কিন্তু ঝুঁকে যাচ্ছে। আজকের ভিডিও পর্যন্ত, যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন।